মোমবাতি জ্বালিয়ে বেলুন টানিয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণ করছেন এথেন্সবাসী। গত মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে গ্রিসের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ। এই ঘটনার জন্য নিহতদের পরিবারের প্রতি ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, প্রধানমন্ত্রী হিসেবে সবার কাছেই তিনি দায়বদ্ধ, বিশেষ করে যারা দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের স্বজনদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আরও লেখেন, একই লাইন দিয়ে আলাদা গন্তব্যের দিকে দুটি ট্রেন ছুটতে পারে না, অথচ বিষয়টি কারোরই নজরে আসেনি। মর্মান্তিক এই দুর্ঘটনার পর লারিসা শহরের স্টেশন মাস্টারকে গ্রেফতার করা হয়। দায়িত্বে গাফিলতির কারণে তার বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ আনা হয়। বর্তমানে তার বিচার কার্যক্রম চলছে। স্টেশন মাস্টার দুর্ঘটনার আংশিক দায়ভার স্বীকার করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। সেদিন কি ঘটেছিল সে বিষয়ে অকপটে কথা বলেছেন অভিযুক্ত, কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই। তিনি যা বলেছেন তার সত্যতা প্রমাণিত হলে অবশ্যই বিচার হবে। এদিকে রাজধানী এথেন্স সহ গ্রিসের বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে বিক্ষোভ। রোববারও এথেন্সে হাজার হাজার মানুষ সড়কে নামেন। পুলিশ জানায় এদিন অন্তত 12,000 মানুষ বিক্ষোভ করেন। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন, আটকও করা হয় কয়েকজনকে। রাইসা জান্নাত, সময় সংবাদ।